त्रिपुरा कसार रों सरों परिषद बाई नाइकल जाक माध्यमिक तै कुसुक माध्यमिक आमजमुग नानानि सालमारि सलाइजाखा स्रांसला साइचुं कक सामंग अकंगन सखा कसार सरों परिषद नि आजुफां मिहिर कांति देव माध्यमिक आमजमुग दक सालमारि नि सिमि तै कुसुक माध्यमिक आमजमुग चार सालमारि नि सिमि चेंग्रागानो নির্বাচন এবং নির্বাচনের জন্য পেছনে হলো, তারপর আবার আরেকটা ডেট একটা পেছনে হলো, তার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটা প্রভাব, পড়াশোনার ক্ষেত্রে একটা প্রভাব পড়বে কি সে নিয়ে প্রশ্নে তো কোনো প্রভাব পড়বে না, কারণ প্রশ্ন তো ডেটের সঙ্গে যুক্ত না। যখনই পরীক্ষা হতো আমরা তো প্রশ্ন করে নিয়েছি। বিষয় যেটা হচ্ছে, নির্বাচন কমিশনের তরফে অনেক আগে আমাদের কাছে পরীক্ষার রুটিন কি হবে সেটা জানতে চেয়েছিল, আমরা সেটা দিয়েও ছিলাম। তারপর দেখলাম যে অ্যানাউন্সমেন্ট হলো যে 18 ফেব্রুয়ারি ইলেকশন হবে আর 3 মার্চ কাউন্টিং হবে। আমরা যে রুটিন পাঠিয়েছিলাম তাতে কথা ছিল 5 মার্চ থেকে পরীক্ষা শুরু হবে, 5-এ হবে হায়ার সেকেন্ডারি, 6-এ মাধ্যমিক, এইভাবে চলবে। তা যখন দেখলাম যে 3-এ কাউন্টিং হবে, তো 3-এ কাউন্টিং হলে অনেক স্কুল তো ব্যবহার হবে, 3-এ যদি তারা ছেড়ে দেয় আমাদেরকে, 4-এ পরিষ্কার করতে হবে, 5-ও লাগতে পারে, অর্থাৎ 5-এর পরীক্ষা আমরা করতে পারবো না। আমরা ধরে নিয়েছি 4-এ স্কুল পরিষ্কার করানো হবে, 5-এ সিট প্ল্যান করা হবে, 6-এ পরীক্ষা করা হবে। ফলে আমরা এবার পরীক্ষাটা শুরু করলাম মাধ্যমিক দিয়ে, মাধ্যমিক 6 মার্চ, এরপরে 8 মার্চে হায়ার সেকেন্ডারি, এটাই আমরা সার্কুলেট করি। এরপরে হঠাৎ করে আবার ঘোষণা হলো যে 12 মার্চে চরিরামে বাই ইলেকশন হবে। এখন ওই বাই ইলেকশনে আমার যে পরীক্ষার্থী, বিশেষ করে হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থী, তাদের কেউ কেউ ভোটার থাকতে পারে। দ্বিতীয়ত, ছুটির দিন ছাড়া অন্য দিনে যদি ইলেকশন পড়ে, আগে আগে আমি দেখেছি যে সরকার ওই দিনটাকে ছুটির দিন বলে দেয় যাতে ভোটাররা যেতে পারে। অর্থাৎ 12 মার্চের যে হায়ার সেকেন্ডারির পরীক্ষাটা রিশিডিউল ছিল সেটা আমরা 12 মার্চে করতে পারবো না। শুধু তাই নয়, 12 মার্চে যদি ওই স্কুলের ইলেকশন ডিরেকশন হয়, 13 মার্চের যে মাধ্যমিক আছে সেটাও করা অসুবিধা হবে। ফলে আমরা ডিসকাস দি হোল ইস্যু অ্যাগেন, আমরা 12 মার্চের হায়ার সেকেন্ডারি পরীক্ষা এবং 13 মার্চের মাধ্যমিক পরীক্ষার ডেট আবার ঠিক করি। 12 মার্চের পরীক্ষাটা আমরা নিয়ে গেছি সম্ভবত 13 এপ্রিল। 12 মার্চের পরীক্ষাটা চলে গেছে 13 এপ্রিল, আর এটা হায়ার সেকেন্ডারি পরীক্ষা। আর 13 মার্চে যে মাধ্যমিক পরীক্ষা ছিল সেটাকে আমরা নিয়ে গিয়েছি 10 এপ্রিল। এখন কেউ কেউ প্রশ্ন করছে যে 12 মার্চের পরীক্ষা 13 এপ্রিল, 1 মাস সরিয়ে দিলাম, 13 মার্চের পরীক্ষা 10 এপ্রিল, সেটাও 1 মাস সরিয়ে দিলাম। এখন প্রশ্ন যেটা হচ্ছে, কেন আমরা এটা করলাম? আমরা করলাম এই কারণে, এই যে আমাদের এই যে রুটিনগুলো আছে এটা সিস্টেমেটিক অর্ডারে আছে, এই পরীক্ষার জন্য যে প্রশ্ন তৈরি হয়, প্রশ্ন যে প্যাকেটে ঢোকে সেই প্যাকেটের উপরে একটা লেভেল থাকে, লেভেলের মধ্যে দেওয়া থাকে সাবজেক্ট কী, পরীক্ষার ডেট কী, পরীক্ষার সময় কী। কারণ আমি যদি সবগুলিকে, 12 মার্চের পরীক্ষা তো সরবে, তার 12 মাসের পরীক্ষাটা যে ডেটে যাবে লেভেলের সঙ্গে মিলবে না, কিন্তু একটাই মিলবে না। আর বাকিগুলি যদি আমি ডিস্টার্ব করি তাহলে আমার সব প্যাকেটের কোনোটাই ডেটের সঙ্গে মিলবে না। এবার পরীক্ষার যিনি কাস্টোডিয়ান
তিনি যদি ডেট ভুল করে একটা প্যাকেট খুলে ফেলেন পরীক্ষা না কর, আমার আবার নতুন করে প্রশ্ন করা, অতএব পুরো প্রোগ্রামটাকে আনডিস্টার্ব রেখে যেটা চেঞ্জ হয়েছে সিঙ্গেল ওয়ান সেটাকে আমি পিছে নিয়ে গেছি। এই কারণে গ্যাপটা প্রায় এক মাস হয়ে গেছে, কোনো জায়গায় দেখা যাবে সাত দিন বসে আছে। আমার তো কিছু করার নেই না, আমার মাধ্যমিক স্তরের পরীক্ষা শেষ হতে হতে নর্মালি হওয়ার কথা ছিল 10th April, এটা মাধ্যমিক স্তর বলছে এই কারণে মাদ্রাসাতেও মাধ্যমিক স্তরের পরীক্ষা আছে, তা তাদের 10th April, আমি এইগুলি কোনোটাই ডিস্টার্ব করব না, না করে শুধুমাত্র ওই যে সাবজেক্টটা যেটা ছিল 13th, ওটাকে চেঞ্জ করে নিয়ে যাব। সো উই হ্যাড টু ডু ইট, এই হচ্ছে মূল ঘটনা। স্যার, যে ছাত্রছাত্রী যারা আছে, প্রশ্ন ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তাদের মনের যে ভাবনাটা আছে না, এবং টিবিসি সিবিসি একই সেশন যেমন হয়ে যাচ্ছে এরকম লাগছে স্যার, টিবিসি এবং সিবিসিটা একই সেশন হয়ে যাচ্ছে এরকম না, সিবিসি সেশনটা তো এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে, সিবিসি সেশনটা এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে এবং এপ্রিলে আমাদের আবার টিবিসির যে পরীক্ষাটা আবার সরানো হয়েছে, বাধ্য মানে বাধ্যতা মূলক। এখন তাতে না, হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমি পরীক্ষা সরিয়েছি ঠিকই, কিন্তু রেজাল্ট তো সরাচ্ছি না, রেজাল্ট আমি তো সেই জুন মাসের প্রথম সপ্তাহেই দিচ্ছি, হায়ার সেকেন্ডারি সেই মে মাসের লাস্ট উইকেই দিচ্ছি। আমাদের সমস্যা হবে, কেমন আমি যেদিনই পরীক্ষা নিয়ে থাকি তার রেজাল্ট কিন্তু অন্যান্য বছর আমরা যে ডেটে দেই সেই ডেটেই দিচ্ছি, কারণ আমি যদি ডেট পিছই, সায়েন্সের রেজাল্ট যদি নির্দিষ্ট ডেটে না করি, তাহলে অল ইন্ডিয়া কম্পিটিশন পরীক্ষাগুলো 10 June হচ্ছে লাস্ট ডেট, তাহলে তারা কাউন্টের হবে না, তাদের একটা বছর নষ্ট হয়ে যাবে। আমি পিছিয়েছি স্ব ইচ্ছায় নয়, বাধ্য হয়ে, আমি এই যে একটা গ্যাপ দাঁড়িয়ে যাচ্ছে এটা বাধ্য হয়ে, কারণ এটা যদি আমি না করি তাহলে আমার প্রত্যেক পরীক্ষার ডেটের সঙ্গে প্যাকেটের লেভেলের ডেট মিলবে না, ভ্রান্তি হবে, বিরাট বিপর্যয় হতে পারে, এই কারণে এটা করা।